নমস্কার, আমরা বেঙ্গালুরের বাঙালি। আমি এইমাত্র ঘুম থেকে উঠেছি, এইমাত্র মানে একটু আগে। আর তারপরে এখন সকালবেলা উঠে আমি ফ্রেশ হয়ে একটু প্রাণায়ামটা করে নিয়েছি। আমার এখনো সূর্য নমস্কার করাটা হয়নি। আজকে ভাবছি কি রান্না করব, কি করে দিনটা কাটাবো, এগুলো ঘুম থেকে উঠে ভাবছিলাম। আজকে খুব একটা ফ্রেশ লাগছে না। কালকে রাত্রিবেলা ঘুমে ডিস্টার্ব হয়েছে, রাস্তার পাশে খুব আওয়াজ হয়েছে, জানি না কজন লোক ভীষণ কথা বলছিল, তো সেই জন্য ঘুমটা ফ্রেশ হয়নি, যার জন্য আজকে কাজ করার মুডটাও নেই। আর এদিক দিয়ে আমার কাজের লোকও নেই, কাজে ঘরের কাজ তো সব করতেই হবে। তো ভাবছি যে ব্লগ করব, কি করে করব। আজকে ভাবছি যে আজকে আমার ডেইলি রুটিনটা তোমাদের সাথে শেয়ার করব, সেটাই একটা ব্লগ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে তোমরা সাথে থেকো। আমি না ভুলে গিয়েছিলাম আজকে ব্লগ করার কথা, তখন ভাবলাম যে কেন না ঘরটা যখন পরিষ্কার করছি তখন তোমাদের সাথে ব্লগটা শেয়ার করি। এই দেখো, আমি মাথা ভর্তি তেল চুপচুপ করে তেল মেখেছি। হ্যাঁ, দেখতে একটু অদ্ভুত লাগছে, কিন্তু তেল মাথায় কিন্তু তোমাদেরকেও এমনই লাগবে দেখতে, ঠিক না? তো আমি তেল টেল মেখে ফেলেছি, এখন এখন বেলা 10টা বাজে, আমি মাথায় তেল মেখে ফেলেছি, আর এটা এখনো রেখে মাথাটা ধুয়ে ফেলবো। চুপচুপ করে মেখেছি কারণ তেলটা মাখা হয় না সবসময়, সেই জন্য। আর ভাবছি যে যখন ঘরের কাজটা করতেই হবে আজকে, এটাই তোমাদের সাথে শেয়ার করি, ঠিক না? দাঁড়াও, ক্যামেরাটা ঠিক করে নিই। হ্যাঁ, একটু ঠিক করে নিলাম, তাহলে আমি এখন শুরু করি। হ্যাঁ, আমি না খাটের পেছনটা মোছাটা শুরুই করেছিলাম, আমার মনে ছিল না ব্লগটা করার কথা, হঠাৎ করে মনে হলো। এটা দিয়ে মুছছিলাম আমি, আমি যে তোমাদেরকে তখন বললাম না যে পারলে আজকে ডেইলি ব্লগটা শেয়ার করবো, তারপর আমি ভুলে গেছি, টোটালি ভুলে গেছি। বালিশ তো আমি আগে করেছি, না বালিশ আমার কম্বল, কম্বল তুই এখানে থাক।
তাহলে এই ঘরের কাজটা হলো, এখন আমি ঘর ঝাড় দিয়ে ঘর মুছবো। বাতিটা রেখে আসি। জানি না কেমন হয়েছে, চেষ্টা করেছি ভালো করে করার। এমনি জিরে পেঁয়াজ রসুন যেগুলো দিয়ে করে আর কি, আদা নর্মাল মশলা সেটা দিয়ে করার ট্রাই করেছি। এটাতে ডাল আছে, ডালের মধ্যে একটু সবজি দিয়ে দিয়েছি, একটু বিনস দিয়েছি আজকে, আর বাকি একটু সবজি বয়ল তো করতে হবে, ওটা এখনও করিনি। এই পেঁপে স্কোয়াশ গাজর এগুলো দেবো আর কি। সবজি কাটাটা একটা বড্ড ঝামেলা বলো, আর তোমাদের সাথে কথা না বললেও ভালো লাগে না, সব দিকেই মুশকিল, যেদিকে যাবে সেদিকেই মুশকিল। আর না একটা কথা কি জানো তো, ওই স্ট্যান্ড লাগিয়ে ভিডিওটা করাটা খুব ভালো, তাহলে না তোমাদের সাথে গল্প করাও যায়, কাজটাও এগিয়ে যায়। কিন্তু আমি কেমন যেন ওটাতে কমফোর্টেবল না, মানে স্ট্যান্ডটা ঠিকভাবে ফিট করতে পারি না, আর স্ট্যান্ডটা নিয়ে এদিকে যাও একটা কাজ করো, আবার এদিকে যাও একটা কাজ করো, চেষ্টা করছি আমি তবে হয়ে উঠছে না এখনো। আর কি হয়েছে জানো, তোমাদেরকে একটা কথা বলি, এই আমাদের এলাকাতেই একটু দূরে ওখানে কি হয়েছে, একজন নেপালি রেখেছিল, যেমন হেল্পার আমার ঘরেও নেপালি ছিল, নেপালি হেল্পার রেখেছিল। তারপর ওরা ওই কী জানি কেমন করে ব্যাপারটা, পুরো ব্যাপারটা আমি এখনও জানি না, কিন্তু লোকাল বাড়িতে কানা মানে কানাডিকা কর্ণাটকের লোক ওদের বাড়িতে নেপালে রেখেছিলো। তারপরে ওরা বোধহয় সবাই ঘুরতে গেছে, ফিরে এসে দেখেছে ঘরে কিচ্ছু নেই, আর চুরি করেছে কে, ওই নেপালিটাই। খবরটা এরকমই এখনও ভাষা ভাষা শুনছি, পুরোটা জানি না। ওদের নাকি অনেক কিছু নিয়ে গেছে, এবং থাকার সময় নাকি নেপালি ওই যে মেয়েটা ছিল সে নাকি খুব ভালো ছিল, খুব ভালো কাজ করতো, সাত চরের আকারে না ওরকম টাইপের ছিল। আর এখন দেখো তলে তলে এই কাণ্ড, এটা নিয়ে একটু সরগোল হচ্ছে আমাদের মানে এলাকাটাতে। আমার তো শুনে ভয় লেগে গেছে। আসলে ওদের ব্যাপারটা কি, ওরা তো নেপাল থেকে আসে, যে কোনো সময় পালিয়ে চলে যেতে পারে, তাই না? ওদের তো মানে এই সুবিধাটা আছে, এটার জন্যই একটা মানে ইনসিকিউরিটি আছে আর কি। আর লোকালরা হলে লোকালদের বাড়িতে ফিট,
কিন্তু আমাদের নন লোকালদের বাড়িতে যখন কাজ করে তখন একটু ঢিলে হয়ে যায়, ওরা কথা ঠিকভাবে মানতে চায় না, এটা একটা মুশকিল হয়ে দাঁড়ায়। যাই হোক, দেখা যাক, আমার সমস্যার কথা আর কত বলবো, খালি সমস্যা সমস্যা সমস্যা। যাই হোক, এখন যাই, আমি এই ব্লগটা এখানেই শেষ করছি, কারণ কি আমার সবজি কাটতে হবে, সবজি বয়েল একটু না খেলে ভালো লাগে না, অভ্যেস হয়ে গেছে। আর সবজি বয়েলটা খেলে কী হয়, পেটটা ভরে যায়, তো ভাতটা একটু কম খাওয়া হয়। আমি ভাত খেতে বিরাট ভালো, ওই দেখো আবার গল্প করতে বসে গেলাম, উফ। না না, আমি ব্লগটা এখানেই শেষ করছি, ঠিক আছে? নতুন ব্লগ নিয়ে না আসা পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, আর আমার কথা মনে রেখো।